নোয়াখালীতে তেমোহানি দারুল উলুম কাওয়ামী মাদ্রাসা চতুর্থ তলা বিশিষ্ট দ্বিতীয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত 20 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সেনবাগ উপজেলার তেমোহানি বাজারে এই ভবন কাজে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান মেহমান সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী। কারণ এই সমস্ত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ কিন্তু অনেক উপকৃত হয়। আজকে যে প্রতিষ্ঠান দেখলাম, একদিন মহিলা থাকবে না, আমরাও থাকবো না, অনেকে থাকবে না, যদি এই প্রতিষ্ঠান যোগযোগ করে টিকে থাকবে, যদি এলাকার লোকজন যদি চায়। তেমোহানি দারুল উলুম কাওয়ামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র ভিপি দুলাল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কালী আকাশ রতন, এছাড়াও গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।